সবাই নিশ্চয়ই ভালো আছে। নতুন রেসিপি দেখার জন্য আজকের এই রেসিপিটা। এবছরে প্রচুর গরম পড়েছে, তাই সবাই চায় ঠান্ডা কিছু খেতে। এই গরমে আমি তৈরি করে নিচ্ছি তরমুজের আইসক্রিম। তরমুজের আইসক্রিম করতে লাগবে তরমুজ একটা নিয়েছি, এটাকে আমি প্রথমে কেটে নেব। তরমুজটা চার টুকরো করে নিয়েছি, দেখুন, এটাকে আরো ছোট ছোট করে পিস করে কেটে নেব। তরমুজটা কেটে রেডি করে নিয়েছি, সমস্ত দানাগুলো ফেলে দিয়েছি। এখন এটাকে একটা জুস করে নেব। তরমুজটা জুস করে নিয়েছি, এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেব, এভাবে ছেঁকে নিয়েছি। প্রথমে দানাগুলো তো ফেলেই দিয়েছিলাম, তারপরেও এটাকে ছেঁকে নিলাম। জুসটা আলাদা হয়ে গেছে, এটাকে এবার ফুটিয়ে কমিয়ে নিতে হবে। এই তরমুজের জুসটাকে আমি ওভেনে বসিয়ে দিলাম। এই তরমুজের জুসটা ভালো করে ফুটিয়ে কমিয়ে নিতে হবে। বেশ খানিকটা ফুটে যাবে যখন, ততক্ষণ এইভাবে নাড়িয়ে যেতে হবে। তরমুজটা ফুটে ফুটে অর্ধেক হয়ে গেছে, তরমুজের এই রসটা। এই সময় আমাকে দিয়ে দিতে হবে চিনি। তরমুজটা এমনিতেও মিষ্টি ছিল, দিয়ে দিচ্ছি এখানে 150 গ্রাম চিনি। চিনিটা গুলিয়ে নিতে হবে। চিনিটা গলে গেছে, এই সময় দিয়ে দিতে হবে, দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েছি 2 চামচ, এটাকে জল দিয়ে গুলে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, এটা মাস্ট, এটা না দিলে হবেই না। খুব আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে হবে। এইভাবে নেড়ে যেতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম চলে যায় আপনার কাছে। প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন। আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিওর অনুপ্রেরণা জানায়। দেখুন এবার অন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে 5 মিনিট নাড়াচাড়া করলে একটু ঘনত্বটা যখন বেড়ে যাবে তখন এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। ঠিক এরকম ঘনত্ব যখন এসে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এটাকে এখন এবার হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ না ঠান্ডা হয় আমি একটুখানি সময় ধরে এটাকে ঠান্ডা করে নেবো নাড়িয়ে। ঠান্ডা হয়ে গেছে সেই সময় এটাকে আমি একটা আইসক্রিম মোল্ড নিয়েছি, তার মধ্যে ঢেলে দেবো। এখানে নিয়েছি 2 চায়ের কাপ কাগজের, তাতেও দিয়ে দিচ্ছি নিয়ে নিচ্ছে এখানে আইসক্রিমের কাঠি, অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে এটাকে কভার করে দিতে হবে। এই সাইজের একটা দেবো, এটাও কভার করে দেবো। এইভাবে অ্যালুমিনিয়াম নিচ্ছি এই জন্যই এটাকে
অন্য কিছু সুতো বা গার্ডার দিয়ে আটকাতে হয় না, এটাকে এইভাবে দিলে এইভাবেই ও দাঁড়িয়ে যাবে। একটু ছুরি দিয়ে কেটে নেব প্রত্যেকটার মধ্যে। আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দেবো। রেডি হয়ে গেছে, এবার এটাকে আমার ফ্রিজে দিয়ে দেবো 6 থেকে 8 ঘন্টা। ফিরে আসছি 8 ঘন্টা পর। ফিরে আসলাম 8 ঘন্টা পর, দেখে নেবো আইসক্রিমটা হয়ে গেছে। তরমুজের আইসক্রিম, এইভাবে আমি একটা আইসক্রিম স্টিকটা জলের মধ্যে এই আমার তরমুজের আইসক্রিম হয়ে গেছে। দেখুন এই আমার তরমুজের আইসক্রিম হয়ে গেছে। দেখে নেব এটার মধ্যে এইভাবে একদম ফ্রেশ তরমুজের আইসক্রিম। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।